হ্যালো, সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাকে অনেকে এর আগে একটা ভিডিও দিছিলাম, অনেকে জানতে চাইছিলেন যে মেয়েদের কাপড়ের ড্রেসের নতুন ভিডিওগুলো দেওয়ার জন্য। তো আজকে হচ্ছে আমি ব্রা প্লাস হচ্ছে যেগুলো মেয়েদের মহিলাদের কাপড় আছে ট্রাই করবো ইনশাল্লাহ, কারণ এখানে আমার পাশাপাশি অনেক কাস্টমার, যে কারণে আমি ক্লিয়ারলিভাবে ভিডিও করতে পারবো না। তো যাই হোক, তো এখানে যদি হোয়াইট কালার ব্রাগুলো দেখি, এখানে আমরা 42B দেখতেছি, এগুলোর প্রাইস যদি দেখি আমি এখানে প্রাইস হচ্ছে আপনার, তো এখানে অনেক কালেকশন আছে, এটা হচ্ছে 40B, বাট একটুখানে কোনো কালেকশনে আপনার এও নাই, প্রাইস নেই আর কি, প্রাইস স্ক্যান করলে আপনার বোঝা যাবে। আচ্ছা, এইগুলো যদি দেখি, দেখেন এই যে এটা হচ্ছে 22 রিয়েল 32 সাইজ ব্রা, ঠিক আছে, 32C, এটা হচ্ছে 22 রিয়েল, এখানে আসে এখানে হয়তো, হ্যাঁ এটা 40B, এটা প্রাইস যদি দেখি 25 রিয়েল, 25 রিয়েল হচ্ছে বাংলাদেশের 750 রিয়াল, ঠিক আছে। এটা হচ্ছে এখানে যত সাইজ আছে এগুলো হচ্ছে আপনার 40B, এটা হচ্ছে 40B, এটা হচ্ছে আপনার 25 রিয়াল, মানে বাংলাদেশের টাকায় প্রায় 750, এটা হচ্ছে 26 রিয়াল 32B, তারপর এটা হচ্ছে 26 রিয়াল সেম 34B। তারপর আমি কিন্তু মহিলাদের কাপড় সম্পর্কে আইডিয়া কম, এখানে বিভিন্ন ধরনের ব্রা আছে, এটা হচ্ছে 27 রিয়াল ফর্মের ব্রা মনে হয় ফ্লোরিয়া, ঠিক আছে। তো আমি এগুলো ভিডিও বেশি করবো না, দেখেন এটা হচ্ছে 32 ফর্মের ব্রা, এটা হচ্ছে 27 রিয়াল, প্রায় বাংলাদেশের 1000 টাকার কাছাকাছি, ঠিক আছে। তো এখানে ব্রা আছে, প্যান্টি আছে, প্লাস এখানে যদি আমরা দেখি সাইজ আছে এম, মিডিয়াম আছে, এগুলোর প্রাইস যদি আমি দেখি এখানে প্রাইস দেওয়া আছে কি না, বান্ডেল আকারে প্রাইস এখানে দেওয়া নাই, ব্রার প্রাইসগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে 22 রিয়াল করে, 22 রিয়াল করে, এটা সাইজ হচ্ছে 34, এগুলো হচ্ছে 24 রিয়াল ব্রাজি ব্রা, ওকে এটা সাইজ কত, শিওর লেখা নেই, এখানে আছে মেবি 202, কি বুঝি আমি বুঝি না। এটা এখানে যদি দেখি এটা হচ্ছে 40B, মানে 40B এক্সেল বড় সাইজ, এটার প্রাইস হচ্ছে কত আপনার 35 রিয়াল, মানে বাংলাদেশের প্রায় 1500 টাকা মতো। আমরা যদি কাপড়গুলো দেখি, এটা হচ্ছে 39 রিয়াল, এগুলো ড্রেসের নাম কি এগুলো আমি শিও জানি না সত্যি কথা বলতে, এটার নাম হচ্ছে লেডিস লং ড্রেস, ঠিক আছে। এটা যদি দেখি 40 রিয়াল হচ্ছে আপনার 1200 টাকা, কাপড় হচ্ছে জর্জেটের, জর্জেট টাইপের, ঠিক আছে। তো এখানে আরও মহিলাদের কাপড় আছে, আমরা যদি দেখি এই যে কাপড়গুলো, এটা হচ্ছে লেডিস ড্রেস 34LS 89 রিয়াল, এইটার প্রাইস হচ্ছে বাংলাদেশ টাইম বাংলাদেশ টাকা যদি আমি হিসাব করি 2700 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে জর্জেটের মধ্যে পাতলা, ঠিক আছে। তারপর এখানে সেম এই এই ড্রেসটা বাংলাদেশের টাকায় হিসাব করলে 2700 টাকা আসে, আর এটা মেবি, হ্যাঁ বড়দের জন্য এক্সেল, এটার প্রাইস যদি দেখাই 55 রিয়াল, মানে এটা হচ্ছে 1600 থেকে 1700 টাকা বাংলাদেশের, এখানে এক্সপেন্সিভ একটু দাম একটু বেশি লাগে আর কি। তারপর আমি যদি এখানে প্যান্টে চলে আসি, এখানে কালেকশন আছে, এটা হচ্ছে বাচ্চাদের জিন্সের, এটার প্রাইস কত, এখানে প্রাইস দেওয়া নাই মেবি, ওকে। তো এগুলোকে কী বলা হয়, লেডিস লং কুর্তি, আচ্ছা এটা হচ্ছে কুর্তি, ঠিক আছে। এটা যদি দেখি 49 রিয়াল, মানে 1500 টাকা বাংলাদেশ হিসাব করলে, কুর্তি হিসেবে কাপড় ঠিক আছে, বাট এতটা ভালো কোয়ালিটি না, কারণ এটা হচ্ছে আমার উপরে উঠে আসবে, ঠিক আছে, কিছুদিন ইউজ করার পর আপনি শুইতে পারবেন না, বসতে পারবেন না, বসলে এটা উপরে সুবলার মতো আসে না, এরকম হয়ে যাবে আর কি, বিষয়টা হচ্ছে এরকম।
আমরা যদি দেখি তো এটা হচ্ছে 1500 টাকা। আমার মনে হয় 1500 টাকাতে বাংলাদেশের থেকে ভালো কাপড় পাওয়া যায়। এটা কি লেডিস টপ আর কি, এটা কি টপ বলা হয়? তো এটার প্রাইস যদি আমি দেখি, প্রাইস দেওয়া নাই। আচ্ছা, এটা হচ্ছে আপনার লেডিস টানিস, টানিস কি আমি জানি না। এটা এটার প্রাইস যদি আমি দেখাই আপনাদেরকে, এটার প্রাইস হচ্ছে 79 রিয়াল, মানে বাংলাদেশ টাইম বাংলাদেশের টাকায় 2500 টাকা আর কি। এটার কাপড়টা, হ্যাঁ এটা কাপড়টা সফট আছে, ফুলাতা পাতলার মধ্যে, ঠিক আছে। আমি কাপড়ের তো জানি না, বাট এটা হচ্ছে জর্জেটের মতো লাগতেছে হাতে। এটা হচ্ছে যারা সুন্দর মানুষ তাদেরকে পরলে ফুটে উঠবে এটা। এটা মেবি হচ্ছে, এটা নাম কি দেখি, এটা হচ্ছে ডি বেকার লেডিস টপ, 87 রিয়াল, মানে বাংলাদেশে 2700 টাকা মতো প্রায়, ঠিক আছে। আমি একটা আইডিয়া দিতেছি আর কি আপনাদেরকে, আমি প্রোগ্রামের ধারণা নাই। আমরা এখানে যদি বাচ্চাদের এবং লেডিস জুতোদের প্রাইস দেখাই, এখানে হচ্ছে এটা কেস, এটার প্রাইস হচ্ছে, এটার সাইজ হচ্ছে 37, স্পোর্টস শু আর কি, পাতলা আছে। এটার প্রাইস এখানে কত, এটার প্রাইস হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 85 রিয়াল, যা বাংলাদেশে হচ্ছে আপনার 2600 টাকা মতো আর কি। এটা এখানে হচ্ছে শু, এটা লেডিসেরই, এটা হচ্ছে 94 রিয়াল। এটা হচ্ছে ক্যাজুয়াল শুজ, 34 থেকে 39 সাইজ, ঠিক আছে আছে। তো আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে 3000 টাকা বাংলাদেশ টাকা হিসাব করলে, এই জুতাটার দাম হচ্ছে 3000 টাকা। হ্যাঁ, এগুলো লেডিস, এটা পড়তে আরাম আছে, বাট এটার প্রাইস কত আমরা দেখি। এটা যদি দেখি, হ্যাঁ এটার, এটার প্রাইস কে বলতে পারবেন, এটার প্রাইসটা কত? যদি বলতে পারেন তাহলে বলবো যে না আপনারা জিনিয়াস। তো আমি জুতাটা প্রথম দেখাই, তারপর লাস্ট টাইম বলতেছি। এই জুতাটা পরে আমি যতটুকু বুঝলাম যে আপনারা পায়ে আছে কিনা এটা বুঝতে পারবেন না, অনেক সফট, অনেক ভালো কোয়ালিটি, মেয়েদের জন্য একদম পারফেক্ট, বাট এটার দাম আপনারা শিওর বলতে পারবেন না আমি জানি। এটা ব্র্যান্ড যদি আমি দেখে, স্কেচার্স ইয়ার কোল গোগামে, ঠিক আছে। তো এই জুতোটা অনেক সফট অ্যান্ড অনেক পাতলা, এটা পায়া আছে কিনা বোঝা যাইব না। হ্যাঁ, এটার প্রাইসটা যদি আপনার 2000-3000 টাকায়, তাহলে ভুল ধারণা, এটার প্রাইস হচ্ছে আপনার 9000 টাকা, 9000 টাকা বাংলাদেশে, বিশ্বাস হচ্ছে না। দেখেন 295 রিয়াল, ঠিক আছে, 295 রিয়ালে বাংলাদেশের টাকা হিসাব করলে আপনার 9000-9500 টাকা মতো আসে, কারণ 1 রিয়াল 32 টাকা। তো হিসাব করেন, 295 ইকুয়াল টু গুণ দিয়ে আপনার 32 দিয়ে গুণ করেন, ঠিক আছে। তো এখানে দেখার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ জুতো হচ্ছে এটা, তারপর আরও আসা হয়তো আমি শিওর দেখি নাই। তো যাই হোক, বিদেশ থেকে যারা জুতা নেন, আমার মতে বাংলাদেশ থেকে নেওয়াটাই বেটার। আপনারা যারা বিদেশে, আপনার হাজব্যান্ড বা ভাই, মামা, খালা, যেটি তাকে না কেন, আপনারা চেষ্টা করবেন যে বিদেশ থেকে চাইবেন যে আপনারা হচ্ছে কসমেটিক আইটেম নেওয়ার জন্য। কসমেটিক আইটেম এখানে দাম হলো আপনার কোয়ালিটি ভালো থাকে, বাট বিদেশ থেকে কাপড় জুতো এটা কিনা বুক আমি আমার মধ্যে, হ্যাঁ অনেক সময় অফার পাওয়া যায়, তো আপনারা অফারে নিতে পারেন। এগুলো হচ্ছে বাচ্চাদের জুতো, তো এগুলো যদি দেখি এগুলো প্রাইস কীরকম হইতে পারে, এটা হচ্ছে 300 থেকে 2500 টাকা মতো। এগুলো হচ্ছে আপনার 1500 টাকা এই জুতাগুলো। তো আপনারা যারা বাংলাদেশ থেকে নিয়ে একটা আইডিয়া হয়ে গেছে যে বাংলাদেশে কীরকম, এটা হচ্ছে 1000 টাকা। তো এই হচ্ছে অবস্থা আর কি সৌদি আরবে বা বিভিন্ন দেশে। তো বাংলাদেশের তুলনামূলকভাবে আপনাদের জুতা কাপড় এখানে খুবই এক্সপেন্সিভ আমার মতে আর কি, আর ছেলেদের ক্ষেত্রেও সেম। ছেলেদের ক্ষেত্রেও সেম কেনে বলি, যেরকম এই যে কেসটা, এই কেসটা যদি আমি কিনি 79 রিয়াল, ঠিক আছে, 79 রিয়াল হচ্ছে অনেক টাকা, কিন্তু জুতাগুলো আপনার ধুইলে একদম প্রবলেম। আমার জুতো দেখেন কি কালো হয়েছে, এরকম হয়ে যাবে।
ঠিক আছে, এটা হচ্ছে 70, মানে 2500 টাকা মতো। তো যাই হোক, এখানে সাইকেলও পাওয়া যায়। এটা হচ্ছে আমি খাপুরের গুডাউনে আসছিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। নেক্সট টাইম আর এরকম ভিডিও নিয়ে আসবো যদি আপনাদের রেসপন্স পাই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।